এখনকার যুগে কিন্তু আপনার ফিটনেসটা ভেরি ইম্পর্টেন্ট এটা ইউ নেভার নো কার কখন কোন জায়গায় সুযোগ আসে মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু মুখে বললে হবে না আমাদেরকে পারফর্ম করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা পার্ট কিন্তু আমাদেরকে অন্য টিমের চেয়ে ভালো করতে হবে খেয়াল রাখতে বলেছেন প্লেয়াররা যেন ভালোভাবে খেলতে পারে ওদের যেন কোনো অসুবিধা না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দলের অধিনায়ক ছিলেন বাংলাদেশ ক্রিকেট যে এত দূর এসেছে সেখানে তার অবদান ছিল অনেক বেশি সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমরা কথা বলবো আসন্ন এশিয়া কাপ বিশ্বকাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আগে ভাই কেমন আছেন ভালো ধন্যবাদ আজকে একটা মিটিং ছিল সিসিডিএম এ শুনেছিলাম এই মিটিং সম্পর্কে আপনি কি অবগত আছেন এবং সেখানে কি কি আলোচনা হলো আজকে মিটিং এর বিষয়গুলো কি ছিল না সিসিডিএম এ মিটিং চলছে এবং এটা এখনো চলছে আমার মনে হয় ঘন্টা দুয়েক লাগবে তো সেখানে তো যারা সিসিডিএম এর চেয়ারম্যান আছেন ক্লাব কর্মকর্তা ওনারা মিটিং করছেন আমি ওই মিটিং এ ছিলাম না বাট ওটা এখনো চলছে মিটিংটা ভাই যেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আপনি সবচেয়ে সোচ্চা ছিলেন তাকে ন্যাশনাল নিয়ে ফেরানোর জন্য মানববন্ধনও হচ্ছে এখন রিয়াদ নেই এটা তো পাস্ট বিষয় কিন্তু অন্য যারা আছে তাদের ক্ষেত্রে প্রেশার তৈরি হয় কিনা মানববন্ধন থেকে শুরু করে যে ঘটনাগুলো একেবারে ঘটছে না এই ধরনের ঘটনা তো সবসময় হয়ে আসে এটা তো কোনো ব্যাপার না বাট এর চেয়ে অনেক বড় বড় আপনার প্রেশার থাকে প্লেয়ারদের কাছে বাট সেটা যারা এই এই প্রেশারটা নিতে পারে ওরাই কিন্তু ভালো প্লেয়ার আর বাংলাদেশে এখন সবাই ভালো প্লেয়ার তো আশা করছি এই ধরনের এগুলো কোনো এফেক্ট করবে না বাট প্লেয়ারদের এটা একটা ভালো সুযোগ ভালো অপরচুনিটি মানে একটা এশিয়া কাপ তারপর ওয়ার্ল্ড কাপ এখানে যদি পারফর্ম করতে পারে তাহলে এস্টাবলিশ হওয়ার কিন্তু অনেক বড় একটা সুযোগ থাকে যেহেতু এখানে এক্সপোজারটা অনেক বেশি তো প্লেয়ারদেরকে ওইভাবে সিরিয়াস থাকে এবং যদি পারফর্ম করে এটা প্লেয়ারদের জন্য ভালো তার সাথে সাথে দেশের জন্য অনেক ভালো হবে তো যারা এশিয়া কাপ খেলছে বা ওয়ার্ল্ড কাপ খেলবে ওদের জন্য শুভকামনা রইল মডার্ন ক্রিকেটের ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ ফিল্ডিংয়ের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে আকরাম ভাই আপনার সময় ক্রিকেট যখন খেলতেন তখন ক্রিকেট দর্শন এখন ক্রিকেট দর্শনের পার্থক্য কোথায় দেখেন না তখন কিন্তু আপনার সত্যি কথা বলতে কি যে আমাদের সময় আপনার কোয়ালিটিটা দেখতো বাট এখন কিন্তু আপনার কোয়ালিটির আগে কিন্তু আপনার ফিটনেসটা দেখে কারণ ফিল্ডিংটা এত ইম্পর্টেন্ট হয়েছে সেটা আপনারা জানেন বিশেষ করে আপনার টেস্টে ওয়ান ডেতে এবং টি টোয়েন্টি তো ফিল্ডিং হলো নাম্বার মানে ফিল্ডিংয়ে কিন্তু যে কোনো সময় ম্যাচ জিতিয়ে দিয়ে দিচ্ছে অনেকগুলো ম্যাচ দেখেছি সো আমার কাছে মনে হয়েছে যে এখনকার যুগে কিন্তু আপনার ফিটনেসটা ভেরি ইম্পর্টেন্ট বাট এই এই এখনকার দলে মনে করেন সবারই ফিটনেস লেভেলে একটা কিন্তু মার্ক দিয়ে দেবো ওখানে থাকতে হবে তো আপনার সবারই ফিটনেস নিয়ে কাজ করা উচিত আকরাম ভাই মাহমুদুল্লাহ রিয়াদকে আর কোনো চান্স দেখেন বিশ্বকাপ টিমে ফেরা আপনি আর কোনো চান্স দেখেন না এটা তো বলা যায় না এটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানে কারণ আমার মনে আছে যে 2003-তে যেহেতু আমি স্ট্যান্ড বাই ছিলাম বাট মাশরাফি পায়ে ব্যথা পাওয়ার পর ওর জায়গায় আমি গিয়ে খেলেছি সো এটা ইউ নেভার নো কার কখন কোন জায়গায় সুযোগ আসে তো আমার মনে হয় সবাইকে সিরিয়াস থাকা উচিত এবং যে কোনো পর্যায়ে যদি পারফর্ম করে সেটা কিন্তু আবার ন্যাশনালে ঢোকার জন্য কিন্তু গুড এনাফ তো আমার মনে হয় যে যারা আপনার খেলছে ওরা যদি ব্যাপারটা সিরিয়াস নিয়ে নেয় এবং সিরিয়াস থাকে এবং ভালো পারফর্ম করে তাহলে ওরা যে কোনো প্লেয়ার যে কোনো জায়গায় খেলতে পারবে পুরনো কথা জানতে আসুন 2003 সালে সেই অভিজ্ঞতাটা মনে আছে যদি শেয়ার করতেন যে যখন ডাক পেলেন তখন কেমন লেগেছিল যখন না একটা মনে করেন যে আপনার 99 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম তারপরে আপনার 2003-তে একটা সম্ভাবনা ছিল বাট আমাদেরকে আমরা স্ট্যান্ড বাই ছিলাম তো মাশরাফি ওখানে ব্যথা পাওয়ার পর ওর জায়গায় আমাকে নিয়ে গিয়েছে তখন আমি ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো খেলছিলাম বাট মাশরাফির জন্য অনেক খারাপ লেগেছিলো কারণ সে থাকলে সে কিন্তু আমাদের নাম্বার ওয়ান ফার্স্ট বলার ছিল বাট তার ইঞ্জুরির জন্য আমরা দুইটা ম্যাচ ওখানে হেরেছি বাট ওয়ার্ল্ড কাপ খেলতে পেরেছি অনেক ভালো বাট যে ওয়েতে খেলেছি সেটা আমার পছন্দ নেই কারণ যেহেতু মাশরাফি ব্যথা পেয়েছিল সেটা আমার জন্য আমি সহজভাবে নিতে পারিনি আর কি ওয়ের কথা বললেন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য মানববন্ধন হচ্ছে তাকে ফেরানোর জন্য অনেক কিছু হচ্ছে রিয়াদ তো যেভাবে প্লেয়ার সেটা পারফর্ম করে ফিরে আসতে পারে ওটা তো আমি একটু আগে বলেছি আপনার রিয়াদ কেন যে কেউ প্লেয়ার যদি যে কোনো জায়গায় পারফর্ম করে ওর জন্য আপনার ন্যাশনাল টিমের তো দরজা ওপেন থাকবেই সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপ আছে আকরাম এর আগেও অনেকবার বলেছেন তারপর জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ফিল্ডিং ভালো করছে প্র্যাকটিস ভালো করছে বাংলাদেশ দলটাই কেমন দেখলেন যতদিন আপনি বিসিবিতে আসছেন দেখছেন দলটা না বাংলাদেশ দল তো এখন আগের তুলনায় অনেক ভালো এবং যেহেতু আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে আমার মনে হয় যে আমাদের ভালো করার অনেক সম্ভাবনা আছে এবং মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু মুখে বললে হবে না আমাদেরকে পারফর্ম করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা পার্ট কিন্তু আমাদেরকে অন্য টিমের চেয়ে ভালো করতে হবে তাহলে আমরা কিন্তু ভালো করার সম্ভাবনা আমাদের থাকবে এই জায়গায় শুরু বাজার সম্ভাবনা দেখেন কিনা অবশ্যই কারণ এই যাদের সাথে খেলবো আমরা প্রত্যেকটা দলকে আমরা হারিয়েছি
তো ইম্পর্টেন্ট হয়েছে যে আপনার ভালো খেলা আর আশা করছি বাংলাদেশ এবার ভালো করবে। শেষ প্রশ্ন হবে, সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, তিনি কি বলেছেন, আপনাদের কি কথা আছে, তিনি রিয়াদকে নিয়ে কোনো কথা বলেছেন? না, ওই কোনো কোনো পার্সন নিয়ে কোনো কথা নেই, বাট আমাদের যে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সেই জন্য আমরা গিয়েছি এবং উনি খবর নিয়েছেন যেন আমরা ভালো করতে পারি এশিয়া কাপে ওয়ার্ল্ড কাপে, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং খেয়াল রাখতে বলেছেন প্লেয়াররা যেন ভালোভাবে খেলতে পারে, ওদের যেন কোনো অসুবিধা না। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আকরাম খান, তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, তবে এশিয়া কাপ বাংলাদেশ শিরোপা জিততে পারে এ বিশ্বাস তিনি করেন বলে আমাদের জানিয়েছেন।